हेलो गाइस वेलकम बैक टू माय अनदर ब्लॉग आज আছি আমি আপনাদের সামনে অনেক দিন পর একটা ফুড ব্লগ নিয়ে তো এটি হচ্ছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এবং পুরান জেল গেট যেটা জেল গেট পার হয়ে বেচারাম দেউরি তো এটা হচ্ছে অরিজিনাল নান্না আমি যদি দেখাই আপনাদেরকে হাজি নান্না বিরিানি পুরান ঢাকার তো আসুন ভিতরে দেখি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি আর অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব তো আপনাদের আসা যাওয়ার একটা সুযোগ দিয়ে সুবিধাটা থাকবে সেটা আপনারা পারবেন এখানে ওনার যে আছে কর্তৃপক্ষের সাথে কথা বলি যে আসলে হাজি নান্না বিরিয়ানি কিনা এটা আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল তো আপনাদের এটা তো মানে অরিজিনাল নান্না বিরিয়ানি তাই না আপনাদের এই শাখাটা কতদিন যাবত এখানে 1952 সাল থেকে তাও দর্শক বুঝতেই পারছেন অনেক পুরনো ব্রাঞ্চ এটা আমি গত দু বছর আগেও একবার আসছিলাম তখন হয়তো ব্লগ করা হয়নি তো এবার আসছি তো খাবার টেস্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং শেয়ার করছি তো চলুন তো গাইস কাচ্চিটা যদি দেখি আমি কাচ্চি না ঠিক আছে আমাকে যখন সার্ভ করা হবে তখন আমি অবশ্যই দেখবো আর ওটা দেখি ভাই আর কেহারি কোনটাতে ভাই কাজিনরা এসে বসে আছে তো খাবার অর্ডার করিনি আমরা আপনাদের সামনে খাবার অর্ডার করব হচ্ছে আমার কাজিন তানভীর আমার কাজিন মাজেম ভাই বড় ভাই তো কি এই ব্রাঞ্চে এসে কেমন লাগছে তোমাদের মনে হচ্ছে যে না আসলে অরিজিনাল বিরিয়ানিটা পাবো তাই না একটা কাচ্চি এবং দুইটা তেহারি আর লাচ্ছি আছে কাচ্চি কত করে 190 টাকা হাফ তাহলে দুটা একটা কাচ্চি আর দুটা তেহারি হাফ আর বুহানি কয়টা বুহানি বোতল করো কত করে হাফ লিটার কত একটা হাফ লিটার বুড়ানি হবে আর আরেকটা কি বললেন পিন্নি পিন্নি কত করে 30 টাকা পিস তিনটা পিন্নি হবে ঠিক আছে দিয়ে দিন বেচারাম দেউরি 41 বেচারাম দেউরি ঢাকা 1100 মোবাইল নাম্বার দেওয়া আছে 7383821494 পাশে আরেকটি নাম্বার দেওয়া আছে কাচ্চি চলে আসছে 2 পিস কাচ্চি এবং আলু দেওয়া আছে 2 পিস এবং এক্সট্রা আলুও দেওয়া আছে আর এটা হচ্ছে চাটনি তোমরা একে একে রিভিউ দিবা তারপর আমি দিব সালাদটা
একটু জোরে কথা বলবা সবাই, বলো কাঁচা বলো, বলার কিছু নাই, মজা আগে থেকে আমি জানি। আজকে আসলাম আরোহণের কাছে, ঘুরে ব্লগে থেকে আসলাম। আরেক পিস খাও তারপর বলো। অসাধারণ অসাধারণ ওইটা টেস্টটা কখনো মানে নকল হয় না, আসলে যতবার খাই ততবারই ভালো লাগে। মানে তুমি তো ঢাকায় আরো বিভিন্ন জায়গায় খাইছো, তো কম্পেয়ার করলে এটাই বেস্ট আছে নাকি? বেস্ট মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো গাইস এটাই বোঝাতে চাচ্ছিলাম এবং বলতে চাচ্ছিলাম যে পুরান ঢাকার অরিজিনাল যে ব্রাঞ্চগুলো আছে আমরা জানি যেগুলো, তো আসলে এগুলির স্বাদগুলি একটু বিভিন্ন মানে অন্যরকম থাকে। তো হয় কি মাঝে মাঝে আমরা দেখা গেলে বলতে পারি যে আমরা গ্রামে কিংবা মানে শহরের দূরে বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন যাই, তো পাশে যখন তেহারি রান্না করে কিংবা বিরিয়ানি রান্না করে যে স্মেলটা পাওয়া যায়, এই স্মেলটাই আসলে এখান থেকে আসতেছে আমার কাছে, আমি এই স্মেলটা পাচ্ছি। তো মজে ভাই মিটটা কেমন সফট হয়েছে, মানে মাংসটা কি নরম হয়েছে? প্রতানবীর আমিও ট্রাই করি। হ্যাঁ অবশ্যই, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা টেস্টটা একটু ভিন্ন ট্রাই করতেছি। এখানে রাখো, হ্যাঁ এখানে রাখো, মিটটা কিরকম টেন্ডার আমি দেখাচ্ছি, এই যে ধরতি মিটটা চলে আসতেছে। ওয়াও, আলুটা দেখি কতটুকু সফট, আলুটা মোটামুটি স্ট্রং, নট এ টেন্ডার। ওকে তারপর ট্রাই করছি, প্রিটি গুড। আমি কিছুদিন আগে ঢাকায় বিধানমন্ডে একটা নানা বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েছিলাম, ব্রাঞ্চ এবং ওই অ্যাড্রেসটা বলতেছি না এই জন্য, তো তাদের মানে আড়ালে কিছু বলতে চাচ্ছি না এই জন্য। ওইটার টেস্ট আর এটার টেস্টটা মানে রাত দিন পার্থক্য। এটা মিটটা দেখুন মানে ধরতি একদম চলে আসতেছে, ওয়াইলিনেসটা বিরিয়ানিতে থাকবে অবশ্যই, তারপর ওয়াইলিনেসটা মোটামুটি মানে কোয়ালিটি ফুল। আর আলুটা হচ্ছে একটু শক্ত, আমি বুঝতেছি না যে এই আলুটাই শক্ত কিনা। আচ্ছা আরেকটা আছে ট্রাই করি, না মেবি অনেক কষ্ট হচ্ছে ভাঙতে, আলুটা আরও নরম হওয়া উচিত ছিল। আর পেঁয়াজের চাটনি দিয়ে ভালোই লাগতেছে, খারাপ না। মুখে দিলে মানে হারায় যায়, আর কাচ্চি লাভার যারা তারা তো বুঝেনি যে কাচ্চির প্রেমের বিষয়টা কীরকম, মানে ইচ্ছা করে জাস্ট মুখে দেই আর দেই। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, যারা পুরান ঢাকায় ঘুরতে আসবেন কিংবা আশেপাশে, ঢাকায় তো এক একজন এক এক জায়গায় থাকে, তো আশেপাশে যখন আসবেন পুরান ঢাকার এই নানা বিরিয়ানিতে এসে বিরিয়ানিটা ট্রাই করবেন। কাচ্চিটা, কাচ্চি আসছে, তেহারি আসছে, আর এদিকে পিন্নিটা আসছে, পিন্নিটা আমি দেখাই এদিকে। তবে তুমি তো একটু দেখাও এটা পিন্নি, আমি ট্রাই করব, আমি বিরিয়ানিটা শেষ করে কাচ্চিটা শেষ করে তারপর ট্রাই করব। আর বুড়হানিটাও চলে আসছে, 8 out of 10। ওকে আর মজিম ভাই তুমি যদি তোমাকে তো সেম 8 out of 10 না? তো গাইস আমি বুড়হানিটা ট্রাই করতেছি, বলো মজিম ভাই। হ্যাঁ বললো তুমি, আসলে অনেক মজা, অন্যান্য পিনের তুলনায় পিনেটা অনেক মজা, অনেক সুস্বাদু। আচ্ছা আচ্ছা,
তাহলে তুমি এটা রেটিং কত দিতে চাচ্ছ? 10 এ কত দিবা? আচ্ছা 8 দেব যায়। আচ্ছা 8 দিতে বললে তো ভালোই। হ্যাঁ 8 দেব যায়। এ প্লাস দিতে চাই। ভেরি গুড। আচ্ছা আমি বুড়া হাইটে ট্রাই করতে চাস। কুরহানি আসলে অন্যান্য জায়গায় যে খাই তো ওইখান থেকে পার্থক্য কিছু বলার নাই, কমফোর্টেবল, মানে অন্যান্য জায়গায় যেরকম থাকি অ্যাজ ইউজুয়াল ওইরকম অ্যাজ ইউজুয়াল, তো ডিফারেন্ট কিছু বলার নাই, ভালো। তো গাইজ, তো খাবারের রিভিউ মোটামুটি দেওয়ার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। আর আমার ভিডিওর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন সবসময়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুনরায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভবঘুরে ব্লগের পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।